দুটো মহিলারা আছে, সোমবারে তো সময় হবে আজকে আপনাদের কর্মসূচিটা কি ছিল? আমাদের কর্মসূচি ছিল যে গত 22 মার্চ থেকেই কার্যত মানুষ ঘরের মধ্যে আছে, সরকারের নির্দেশে তারা কেউ বাইরে যাচ্ছে না, কারণ একটা মারণ রোগ সারা পৃথিবী জুড়ে থাবা বসিয়েছে। এর মারণ রোগের বৈশিষ্ট্য হচ্ছে এটি অত্যন্ত ছোঁয়াচে, সেই জন্যে আমরা সবাই একটা সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য যে যার ঘরেই অবস্থান করছি। মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তার ব্যবস্থা তিনি করেছেন এবং তার নির্দেশে তার অনুপ্রেরণায় ব্রত করেছে। এই সময় দাঁড়িয়ে মানুষ দীর্ঘক্ষণ বাড়িতে আছে, দীর্ঘ সময় ধরে বাড়িতে আছে, তাই তারা যাতে একটু অন্যভাবে সময় কাটাতে পারে, মূলত যাদের বাড়িতে এখনও পর্যন্ত কম্পিউটার কিংবা স্মার্টফোন পৌঁছায়নি সেখানে আমরা লুডো এবং দাবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, তারা যাতে একটু অন্যরকমভাবে সময়টা কাটাতে পারে। আপনি কত বাড়িতে দিলেন আজকে? আমি আজকে অনেক বাড়িতে দিয়েছি, গুনিনি এখনও, তা প্রায় সৎখানেক বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। কী বার্তা দিলেন দেওয়ার সময়? তাদেরকে বার্তা দিলাম, তাদেরকে সচেতনতার বার্তা দিলাম, তাদের হাতে স্যানিটাইজ করলাম, স্যানিটাইজার দিয়ে, তারপর তাদেরকে হাতে আমি লুডো এবং দাবা তুলে দিলাম, তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশ মেনে তাদেরকে থাকবার পরামর্শ দিলাম, যাতে আগামী দিনে আমরা এই করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারি। আপনার নাম? দেবাশিস মিত্র।